প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি জেসমিন সুলতানা, ইনস্ট্রাক্টর ড্রেসমেকিং। আমি চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে কর্মরত আছি। ঘরে বসে কারিগরি শিক্ষার এই ক্লাসে আজকে আমি দশম শ্রেণীর ড্রেসমেকিং ট্রেড ওয়ান দ্বিতীয় অধ্যায়ের উপরে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় পোশাকের গুরুত্বপূর্ণ অংশসমূহের সংজ্ঞা। আমরা বিভিন্ন রকমের পোশাক পরে থাকি। এই পোশাকের বিভিন্ন রকমের অংশ রয়েছে। প্রতিটা অংশের নাম কি এবং এই অংশগুলো সম্পর্কে আলোচনা করাই আমাদের আজকের উদ্দেশ্য। এই সেশন সম্পন্ন করার পরে শিক্ষার্থীরা যা শিখতে পারবে, পোশাকের গুরুত্বপূর্ণ অংশসমূহ চিহ্নিত করতে পারবে, পোশাকের গুরুত্বপূর্ণ অংশসমূহের সংজ্ঞা বলতে পারবে। চলো তাহলে আমরা দেখে নেই পোশাকের গুরুত্বপূর্ণ অংশসমূহ কি। প্রথমেই বলি সাইড সিম। সাইড সিম শার্টের ক্ষেত্রে হাতার নিচ থেকে বডির জোড়ার অংশের সেলাইকে সাইড সিম বলে। সাধারণত পাইলট শার্টের ক্ষেত্রে ডাবল নিডল লক স্টিচ মেশিন দিয়ে সাইড সিমের টপ স্টিচ দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা শার্টের চিত্র দেওয়া আছে। এখানে হাতার নিচে যে রাউন্ড করে লাল দাগটা দেওয়া আছে, ওই সিমটাকেই সাইড সিম বলা হয়ে থাকে। ইনসিম। ইনসিম হলো বটম পোশাকের একটি অংশ। প্যান্টের ক্ষেত্রে দুই পায়ের ভিতর দিকে ডান ও বাম পাশের সেলাইকে ইনসিম বলে। অর্থাৎ প্যান্ট বা পাজামার ক্রস পয়েন্ট হতে বটম পর্যন্ত অংশকে ইনসিম বলে। যে সকল বটম পোশাকের বডি রাইজ থাকে, সেই সকল পোশাকের একটি অংশের নাম ইনসিম, যেমন প্যান্ট, শর্টস, ইজার প্যান্ট ইত্যাদি। তোমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ, সেখানেও ইনসিমটা লাল কালি দিয়ে দেখানো হয়েছে। ব্যাক রাইজ, এটি প্যান্টের পিছনের অংশ। দুই পায়ের সংযোগস্থল বা ক্রস পয়েন্ট থেকে ব্যাক ওয়েস্ট বেল্ট পর্যন্ত স্থানকে ব্যাক রাইজ বলে। এই অংশে ডাবল নিডল লক স্টিচ মেশিন দিয়ে টপ স্টিচ দেওয়া হয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি প্যান্টের পিছনের দিকে মেজারমেন্ট নেওয়া হচ্ছে। এই যে অংশে মেজারমেন্ট নেওয়া হচ্ছে সেই অংশটাকেই আসলে ব্যাক রাইজ বলে। ফ্রন্ট রাইজ, এটি প্যান্টের সামনের অংশ। দুই পায়ের সংযোগস্থল বা ক্রস পয়েন্ট থেকে ফ্রন্ট ওয়েস্ট বেল্ট পর্যন্ত স্থানকে ফ্রন্ট রাইজ বলে। এই অংশ জিপার লাগানো হয় এবং ডাবল নিডল লক স্টিচ মেশিন দিয়ে টপ স্টিচ দেওয়া হয়। অ্যাকচুয়ালি ব্যাক রাইজের ঠিক বিপরীত অংশটাই হল ফ্রন্ট রাইজ। চলো আমরা এবার দেখে নেই বডি রাইজ কি। মানব দেহের কোমরের স্থান হতে দুই পায়ের ক্রস পয়েন্ট পর্যন্ত দূরত্বকে বডি রাইজ বলে। প্রস্তুতকৃত প্যান্টের ওয়েস্ট লাইন হতে ক্রস পয়েন্ট পর্যন্ত অংশই হল বডি রাইজ। ডার্ট, পোশাকের যে সকল স্থানে মানব দেহের সাথে সামঞ্জস্য বজায় রেখে ফিটিংসের প্রয়োজন হয়, সেই সকল স্থানে যে সেলাইয়ের মাধ্যমে কাপড়কে সংকুচিত করে কাঙ্ক্ষিত আকৃতি দেওয়া হয় তাকে ডার্ট বলে। ডার্ট সাধারণত দুই প্রকার, শেপ বা ক্লোজ ডার্ট এবং কনসিল ডার্ট। শেপ ডার্ট হল এই পদ্ধতিতে কোনো অংশের কাপড়কে না কেটে ভিতরের দিকে বাঁকানো সেলাইয়ের সাহায্যে আটকে দেওয়া হয়। এ ধরনের ডার্ট সাধারণত পুরুষের পোশাকের পিছনে এবং মহিলাদের পোশাকের সামনে ও পিছনে ব্যবহার করা হয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি ব্লাউজে চিত্র দেওয়া আছে, এখানে ডার্টের ছবিটা দেওয়া আছে। এই ডার্টটা কিন্তু ভিতরের দিকে কাপড় ভাঁজ করে সেলাই করে দেওয়া হয়েছে। কনসিল ডার্ট, এই পদ্ধতিতে পোশাকের যে স্থানে শেপ তৈরি করা দরকার সেই স্থানের কাপড়কে প্রয়োজন অনুযায়ী কেটে ফেলে দিয়ে পরবর্তীতে সেলাইয়ের মাধ্যমে জোড়া দিয়ে শেপ তৈরি করা হয়। এই শেপ সাধারণত মহিলাদের পোশাকের সামনে ও পুরুষের পোশাকের পিছনে ইয়কের সংযোগ স্থলে ব্যবহার করা হয়। তোমরা এই ছবিটাও দেখতে পাচ্ছ, স্ক্রিনে একটি ফ্রকের ছবি দেওয়া আছে, এই জায়গায় কনসিল ডার্টটা চিহ্নিত করে দেখানো হয়েছে। চলো আমরা এবার জেনে নেই বটম কি। পোশাকের সর্বনিম্ন প্রান্তকে বটম বলে। পোশাকের বটম বিভিন্ন আকৃতির হলেও মূলত এর প্রকারকে তিন ভাগে ভাগ করা হয়, যেমন স্ট্রেইট বটম, রাউন্ড বটম, টেইল বটম। স্ট্রেইট বটমটা হলো পোশাকের নিচের প্রান্তরা একদম সোজা থাকে, এটাকে স্ট্রেইট বটম বলে। রাউন্ড বটম হলো পোশাকের নিম্ন প্রান্তটা অনেকটা গোলাকৃতি বা রাউন্ড আকারের থাকে, সেটাকে রাউন্ড বটম বলে। আর টেইল বটম হলো পোশাকের নিম্ন প্রান্তটা অনেকটা টেইল বা লেজের মতো বাড়তি অংশ থাকে, এই বটমকে বলা হয় টেইল বটম। ফেসিং, পোশাকের কোনো কোনো অংশের খোলা প্রান্ত ভাঁজ করে অথবা এক টুকরা কাপড় সেলাই করে
ভিতরের দিকে দেওয়া অংশকে ফেসিং বলে। পোশাকের খোলা প্রান্ত যেমন শার্টের ফ্রন্ট পার্টের মুখের দিকে একই কাপড় ভাঁজ করে দেওয়া হয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ছবি দেওয়া আছে, এখানে ফেসিং এর চিত্র চিহ্নিত করা আছে। টপ সেন্টার শার্টের সম্মুখের অংশের আপার ফ্রন্টে বোতাম ঘরের মুখের দিকে ভাঁজের মাধ্যমে সেলাই তৈরি করা হয়। এই সেলাই করা ভাঁজটিকে টপ সেন্টার বা ফ্রন্ট প্লাকেট বলে। টপ সেন্টার তিন ধরনের হয়ে থাকে, যেমন হেম টপ সেন্টার, ওয়েলটেড টপ সেন্টার, বায়াস টপ সেন্টার। টপ স্টিচ কি? সাধারণত পোশাকের কোনো অংশের রান স্টিচ করে এই অংশকে উল্টিয়ে নিয়ে উপরের দিকে যে সেলাই দেওয়া হয় তাকে টপ স্টিচ বলে। তোমরা স্ক্রিনে একটি বেবি শার্টের ছবি দেখতে পাচ্ছ, এখানে পকেটে হাতায় এবং হেমের নিচে উপর দিয়ে একটি সেলাই করা হয়েছে, এই সেলাইগুলোকেই টপ স্টিচ বলা হয়। কলার পোশাকের উপরিভাগে গলার চারদিকে বেষ্টনীর মতো যে অংশ বিস্তৃত থাকে তাকে কলার বলে, অর্থাৎ শার্টের একেবারে উপরের গলার দিকের অংশকে কলার বলে। কলারের চোখা দিককে বলে কলার পয়েন্ট। এই অংশে ডাবল নিডে লক স্টিচ মেশিন দিয়ে টপ স্টিচ দেওয়া যায়। কলারের ভিতরে বাড়তি কাপড় বা ইন্টারলাইনিং দেওয়া হয়। বাটন ডাউন কলার কি? হ্যাঁ, যে কলারের দুই পয়েন্ট বোতামের সাহায্যে আটকে রাখা হয় তাকে বাটন ডাউন কলার বলে। তোমরা ছবিতে দেখো একটি শার্টের কলার দেখানো আছে, কলারটি শার্টের বডির সাথে বোতামের সাহায্যে আটকে দেওয়া আছে, এই ধরনের কলারটি আসলে বাটন ডাউন কলার। কলার প্রধানত চার প্রকারে হয়ে থাকে, যেমন ওয়ান পিস ব্যান্ডেড কলার, টু পিসেস কলার, মাল্টি পিসেস কলার, স্পোর্টস ওপেন রাউন্ডেড কলার। ওয়ান পিস কলার কি? যে কলার ব্যান্ড এক পিস কাপড় দ্বারা তৈরি হয় তাকে ওয়ান পিস ব্যান্ডেড কলার বলে। টু পিসেস কলার, যে কলার ব্যান্ড দুই পিস কাপড় দ্বারা তৈরি হয় তাকে টু পিসেস কলার বলে। এবং মাল্টি পিসেস কলার হল যে কলার ব্যান্ড দুইয়ের অধিক পিস কাপড় দ্বারা তৈরি হয় তাকে মাল্টি পিসেস কলার বলে। এছাড়াও আরেক প্রকার কলার রয়েছে, সেটা হলো স্পোর্টস ওপেন রাউন্ডেড কলার। ব্যান্ড ছাড়া শুধু কলার যদি গলায় বিছানো থাকে তবে তাকে স্পোর্টস ওপেন রাউন্ডেড কলার বলে, অর্থাৎ এই ধরনের কলারে কোনো রকমের ব্যান্ড থাকে না। পকেট পকেট পোশাকের একটি অংশ যা টাকা পয়সা, কাগজ কলম, পেন্সিল ইত্যাদি রাখার জন্য সেলাইয়ের মাধ্যমে যে থলে তৈরি করা হয় তাকে পকেট বলে। পকেট সাধারণত দুই প্রকার, যেমন ওয়েল পকেট, প্যাচ পকেট। ওয়েল পকেট কি? যে পকেটের থলে বাইরে থেকে দেখা যায় না তাকে ওয়েল পকেট বলে। এই ওয়েল পকেট আবার দুই পদ্ধতিতে তৈরি করা হয়, যেমন সিঙ্গেল বন্ড ওয়েল পকেট এবং ডাবল বন্ড ওয়েল পকেট। প্যাচ পকেট প্রধানত পোশাকের চেস্ট লাইন বরাবর যে অংশটি সংযুক্ত থাকে তাকে প্যাচ পকেট বলে। এছাড়াও পোশাকের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের পকেট যুক্ত হয়ে থাকে। প্যাচ পকেট প্রধানত চার প্রকার, যেমন স্কোয়ার পকেট, প্যান্টাগন পকেট, রাউন্ড পকেট, হেক্সাগন পকেট। স্কোয়ার পকেটের নিচের অংশ একদম স্কোয়ার আকৃতির হয়ে থাকে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ চার রকম পকেটের ছবি দেখানো হয়েছে, এখানে স্কোয়ার পকেট আছে, প্যান্টাগন পকেট আছে, রাউন্ড পকেট আছে এবং হেক্সাগন পকেটও আছে। পেন্টাগন পকেটটা হলো নিচের অংশটা পেন্টাগন আকৃতির হয়ে থাকে, রাউন্ড পকেটটা নিচের অংশটা রাউন্ড আকারের হবে এবং হেক্সাগনটা অনেকটা চোখা হবে, এই ধরনের পকেটকেই আমরা হেক্সাগন পকেট বলে থাকি। এরপরে চলো আমরা যাই পকেট ফ্ল্যাপ কি। সাধারণত পকেটের ঢাকনাকেই ফ্ল্যাপ বলে। ডাবল নিডেল লক স্টিচ মেশিন দ্বারা পকেটের ফ্ল্যাপে টপ স্টিচ দেওয়া হয়। তোমরা স্ক্রিনে একটি শার্টের ছবি দেখতে পাচ্ছ, এই শার্টের বুকে পকেট রয়েছে এবং পকেটের উপরে একটি বাড়তি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই বাড়তি কাপড় দিয়ে যে ঢাকনাটা দেওয়া আছে এটাকে আসলে বলা হয় পকেট ফ্ল্যাপ। চলো আমরা এবার দেখে নেই ইয়োক কি। কলারের নিচে ও ব্যাক পার্টের উপরের দিকে দুটো স্লিভের মাঝখানের অংশকে ইয়োক বলে। শার্টের ইয়োক এমন একটি পার্ট যার সাথে অন্য সবগুলো পার্ট সংযুক্ত থাকে। ইয়োকের শোল্ডার লাইন বরাবর এবং ব্যাক পার্ট এবং ইয়োকের সংযোগ স্থলে ডাবল নিডে লক স্টিচ মেশিন দিয়ে টপ স্টিচ দেওয়া হয়। আর্মহোল ডেপথ লাইন কি? শার্টের বডি
ও স্লিভ বা হাতার মাঝখানের জোড়াকে আর্মহোল বলে। পাইলট শার্টের ক্ষেত্রে আর্মহোল ডেপথ লাইন বরাবর ডাবল নিডেল লক স্টিচ মেশিন দিয়ে টপ স্টিচ দেওয়া যায়। চলো আমরা এবার দেখে নেই প্লিট এবং বক্স প্লিট কি। প্লিট পোশাকের যে সকল স্থানে কাপড় সম্প্রসারিত করার প্রয়োজন হয় সেই সব স্থানে কাপড় ভাঁজ করে প্লিটের সৃষ্টি করা হয়। এবং বক্স প্লিট হল পোশাকের কোনো অংশে অতিরিক্ত কাপড় সংকুচিত করার প্রয়োজন হয় সেই সব ক্ষেত্রে বক্স প্লিট দেওয়ার প্রয়োজন হয়। প্লিট যখন ডাবল ভাঁজের মাধ্যমে তৈরি করা হয় তখন তাকে বক্স প্লিট বলে। এই অংশে ডাবল নিডেল লক স্টিচ মেশিন দিয়ে টপ স্টিচ দেওয়া হয়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটি শার্টে প্লিট দেওয়া হয়েছে। এই প্লিটগুলো একটি ভাঁজের মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং স্কার্টে বক্স প্লিট দেওয়া হয়েছে। এই প্লিটগুলো ডাবল ভাঁজ দিয়ে সৃষ্টি হয়েছে। এই জায়গায় প্লিট এবং বক্স প্লিটের পার্থক্য। স্লিভ, চলো আমরা এবার জেনে নেই স্লিভ কি। শার্টের হাতাকেই স্লিভ বলে। স্লিভ দুটো হয়, যেমন ডান হাতা বা রাইট স্লিভ এবং বাম হাতা বা লেফট স্লিভ। স্লিভ হাফ বা ফুল হতে পারে। স্লিভ প্লাকেট, এটি শুধু ফুল স্লিভ শার্টে থাকে, স্লিভের নিচের দিকে থাকে। এই অংশে কাফ জয়েন্ট করা হয়। তোমরা স্ক্রিনে একটি স্লিভ দেখতে পাচ্ছ, এই স্লিভে প্লাকেট দেওয়া আছে। লম্বা যে বাড়তি কাপড়টি সেটা হলো প্লাকেট। এই প্লাকেটের অংশ খোলা যায় এবং বন্ধ করা যায় এবং এই প্লাকেটের নিচের প্রান্তের সাথেই কাফ জয়েন্ট করা হয়। কাফ কি? কাফ ফুল হাতার প্রান্তভাগে যে অংশটি যুক্ত থাকে তাকে কাফ বলে। পোশাক অনুযায়ী কাফের পরিমাণে তারতম্য থাকে। এর সাথে বাটন ও বাটন হোল থাকে। দুইটি কাফ মিলে এর চারটি পার্ট কাটতে হয়। কাফ সাধারণত চার প্রকার হয়, যেমন স্কোয়ার কাফ, পেন্টাগন কাফ, রাউন্ড কাফ এবং হেক্সাগন কাফ। প্রত্যেক প্রকার কাফকে আবার দুই ভাবে তৈরি করা যায়, যেমন ওয়ান পিস কাফ এবং টু পিসেস কাফ। ওয়ান পিস কাফ কি? এই পদ্ধতিতে এক টুকরা কাপড়কে ভাঁজ করে কাফের নিচের অংশ এবং উপরের অংশ হিসেবে ব্যবহার করা হয়। আর টু পিসেস কাফ কি? এই পদ্ধতিতে একটি নিচের অংশ এবং আরেকটি সামনের অংশ হিসেবে দুই টুকরা কাপড় আলাদা আলাদা কাটা হয়, পরে সেলাইয়ের মাধ্যমে জোড়া দেওয়া হয়। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার জেনে নেই সেলাইয়ের বিভিন্ন ত্রুটি কি। সেলাই করতে গেলে দেখা যায় নানা রকমের সমস্যার সৃষ্টি হয়, অর্থাৎ সেলাই বিভিন্ন রকমের ত্রুটিযুক্ত সেলাই আমরা দেখতে পাই। এই ত্রুটিগুলো কি এবং কেন ত্রুটিগুলো হয় এবং এই ত্রুটিগুলো কিভাবে দূর করা যায় সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই রিঙ্কেলস কি। রিঙ্কেলস, নিচের সুতা টাইট বা উপরের সুতা ঢিলা হলে এই রিঙ্কেলসটা হয়। রিঙ্কেলসটা দূর করা যাবে কিভাবে? নিচের ববিন কেস এর পাতি ঢিলা করতে হবে এবং উপরের সুতা টাইট করতে হবে, তবেই এই রিঙ্কেলসটা দূর করা সম্ভব হবে। ফ্লোটিং, ফ্লোটিং হলো সেলাইয়ের এক প্রকার ত্রুটি। কোনো কিছু সেলাই করার সময় মাঝে মাঝে সেলাইয়ের ফোর ছেড়ে দেওয়াকে ফ্লোটিং স্টিচ বলে। চলো আমরা এর কারণ এবং প্রতিকারটা দেখি। ফ্লোটিং, যদি লুপার সময় মতো নিডেলের লুপ ধরতে না পারে, নিডেল ও লুপারের সুতার টেনশন অসম হলে নিডেলের যে কোনো সমস্যার কারণে, এবং যদি নিডেল থ্রেডের লুপ সাইজ খুব ছোট হয়। প্রতিকার, এটা কিভাবে প্রতিকার করা যাবে? লুপার ও নিডেলের সেটিং এবং টাইমিং ঠিক করতে হবে, সুতার টেনশন সমন্বয় করতে হবে, নিডেল পরিবর্তন করতে হবে এবং নিডেলের সাইজ পরিবর্তন করতে হবে। এবার আমরা জেনে নেই স্টেগার্ড স্টিচ কি। যদি সেলাইয়ের লাইন আঁকাবাঁকা হয় তাকে স্টেগার্ড স্টিচ বলে। কারণ এটা কেন হয়? ফিট ডগের মোশন ত্রুটিপূর্ণ হলে, ফিট মেকানিজম দ্বারা কাপড় ঠিক মতো নিয়ন্ত্রিত না হলে, নিডেল পয়েন্টের ত্রুটির কারণে। আবার এই স্টেগার্ড স্টিচ আমরা প্রতিকার করতে পারি। কিভাবে এটার প্রতিকার করা যাবে? ফিট ডগের মোশন ত্রুটিমুক্ত করতে হবে, প্রেশার ফুটের প্রেশার সঠিকভাবে অ্যাডজাস্ট করতে হবে এবং নিডেল পরিবর্তন করতে হবে। চলো শিক্ষার্থীরা, এবার আমরা জেনে নেই পাকারিং কি। পাকারিং এক ধরনের সেলাইয়ের ত্রুটি। এটা কেন হয়? সঠিকভাবে সুতা পরানো না হলে, নিডেল উল্টা লাগানো হলে, ভিতরের সুতা আটকে থাকলে, উপরের সুতা টাইট হলে,
যেসব অংশ দিয়ে সুতা যাতায়াত করে সেসব অংশ মসৃণ না থাকলে লোপার ক্ষয়প্রাপ্ত হলে পাকারিংটা একটু জেনে নিই। পাকারিং কি, যখন আমরা সেলাই করার সময় অনেক সময় দেখা যায় সুতা ছেড়ে দিয়ে দিয়ে সেলাই হয়, এই ধরনের ছেড়ে দিয়ে সেলাই হলে সেটাকে পাকারিং বলা হয়। প্রতিকার, সুতা নিয়ম অনুযায়ী পরাতে হবে, সূচ সঠিকভাবে লাগাতে হবে, ভেতরে সুতা আটকে থাকলে তা পরিষ্কার করতে হবে, সুতার টেনশন অ্যাডজাস্ট করতে হবে এবং ক্ষয়প্রাপ্ত লোপার পরিবর্তন করতে হবে। মূল্যায়ন, তাহলে শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে কি শিখলাম? হ্যাঁ, আজকের ক্লাসে আমরা শিখলাম পোশাকের গুরুত্বপূর্ণ অংশসমূহ কি এবং পোশাকের গুরুত্বপূর্ণ অংশসমূহের সংজ্ঞাগুলো আমরা জানতে পারলাম। এ পর্যায়ে আমি তোমাদের একটি হোমওয়ার্ক দিতে চাই, তোমরা খাতা কলম নাও এবং হোমওয়ার্কটি লিখে নাও। একটি শার্টের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশসমূহ চিহ্নিত করো। যখন তোমাদের ছুটির পরে ক্লাস শুরু হবে তোমরা এই হোমওয়ার্ক তোমাদের ক্লাস টিচারকে দেখাবে। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।